দিয়ে এই পত্রিকার মধ্য দিয়ে সংবাদ কুমদির মধ্য দিয়ে উইকলি বার করতেন, তিনি এই প্রচার শুরু করেন। অতএব আমরা ধরে নিতে পারি তিনিই প্রথম পুরুষ যিনি আধুনিক শিক্ষার পক্ষে জোরালো সওয়াল ধারণাগুলো নিউটনের চিন্তা এগুলো প্রতিদিন জনমুখী বা পপুলার এবং যা আজকের দিনে প্রয়োজন নয় এইসব প্রাচীন ধ্যান ধারণা জ্যোতিষবিদ্যা এবং হচ্ছে ভ্রান্ত বেদ বেদান্তের ঐতিহাসিকরা। তাই আজকের দিনেও যখন জাতীয় শিক্ষানীতি 2020 যে একক উদ্যোগের ফলেই আজকের এই সমাজ বা আধুনিক সমাজের রূপ হয়েছে, তাই ব্রাহ্মণকে আধুনিক ভারতের শিক্ষার মধ্যে তিনি অনুপ্রবেশ ঘটান। তাই আধুনিক শিক্ষার যে সুপর জ্যোতিষবিদ্যা ভাগ্য গণনা এগুলোর বিরোধিতা করে তিনি একটা বিজ্ঞান ভিত্তিক কমিটি সারা ভারতবর্ষ জুড়ে রামমোহন রায়ের 200 বছর আগের যে শিক্ষা আন্দোলন তিনি করে তুলেছেন তাকে পুনরুজ্জীবিত করা এবং এই NEP 2020 পরাস্ত করার অঙ্গীকারবদ্ধ হচ্ছে এবং এই শিক্ষা আন্দোলনকে সফল পরিণত নিয়ে যাওয়ার আহ্বান করছে। আমার নাম ডক্টর অলোক সত্যপতি, আমি স্টেট এডুকেশন কমিটির সভাপতি। আজকের দিনটা কিভাবে আপনারা পালন করছেন? আজকে 22শে মে 2022 নবজাগরণের জনক, ভারতীয় নবজাগরণের জনক এবং প্রথম পুরুষ মহামানব রাজা রামমোহন রায়ের 250তম জন্মবার্ষিকীতে ত্রিপুরার সেফ এডুকেশন কমিটির উদ্যোগে তাকে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান সূচি আমরা পালন করছি। আমরা জানি যে 1772 সনে মধ্যযুগীয় ধর্মীয় গোঁড়া এবং তমসাচ্ছন্ন যুগে যখন ব্রিটিশ যখন ইংরেজ উপনিবেশিক শাসনে সারা দেশ যখন 12 মাসে 13 পার্বণ রামনবমী নবমী রাসপূর্ণিমা হিন্দু মুসলমান ধর্মবাদে আচ্ছিন্ন এবং নিশ্চিন্তের বেড়া জালে ঘুমোচ্ছিল তখন এই মহামানবের আবির্ভাব ঘটে হুগলি জেলার রাধানগর গ্রামে এবং ভারতবর্ষ নবযুগের আধুনিক ভারতবর্ষের নতুন সূর্যের আলো আলোকিত হওয়ার সুযোগ পায়। তাই রামমোহন রায়ের সামাজিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, শিক্ষা সংস্কার, ধর্মীয় সংস্কার বহুবিধ কর্মযজ্ঞের মধ্য দিয়ে তিনি নিজের জীবনব্যাপী যে সংগ্রাম আন্দোলনকে সংগঠিত করেছিলেন তা পরবর্তী ভারতবর্ষের আধুনিক ভারতবর্ষের রূপরেখা হিসাবে কাজ করে এবং আজকের দিনে আমরা যে আধুনিক শিক্ষা ভোগ করেছি এই প্রজন্ম তার জন্য রাজা রামমোহনের উদ্যোগেই আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে আমরা স্মরণ করি। তখন ধর্মের নামে পুণ্যের নামে গঙ্গায় শিশু ফেলে দেওয়া এবং জীবন্ত স্বামীহারা বধূকে হত্যা করা, বাল্যবিবাহ, বহু বিবাহ এইসব সমাজ সংস্কারের সঙ্গে সঙ্গে তিনি রাজনৈতিক সংস্কার তথা ভারতীয়দের প্রেসে স্বাধীন চিন্তা এবং বক্তব্য রাখার অধিকারের লড়াইও করেন, যা আজকের দিনেও প্রেস স্বাধীনভাবে স্বাধীন বক্তব্য রাখতে পারে না, সেই সংগ্রাম তিনি শুরু করেছিলেন আজ থেকে 200 বছর আগে এবং এর ফলে লর্ড মিন্টো তাকে সংবাদ শিথিল করে এবং এর ফলে তিনি তিনটি সাপ্তাহিক পত্রিকা নিজের উদ্যোগে চালনা করেন, একটি আরবি ও উর্দুতে, একটা বাংলায় এবং একটা ইংরেজিতে, এবং তার মধ্য দিয়ে তিনি তার সতীদাহ প্রথা
সামাজিক কুপথা, ধর্মীয় গোড়ামি এগুলোর বিরুদ্ধে লাগাতার প্রচার এবং অভিযান চালান এবং সমাজের মধ্যে, ঘুমন্ত সমাজের মধ্যে একটা আড়ন সৃষ্টি করেন। সর্বোপরি শিক্ষার ক্ষেত্রে ভারতীয় উপনিবেশ, ব্রিটিশ উপনিবেশিকরা যখন প্রাচীন ধর্মভিত্তিক শিক্ষাকে এবং ভারতীয়দেরকে গোড়াবির মধ্যে আচ্ছন্ন রেখে কলকাতা, মাদ্রাস এবং বোম্বেতে তিনটি সংস্কৃত কলেজ সৃষ্টি করার ঘোষণা করেন, তখন তিনিই প্রথম ভারতীয় যা বিরোধিতা করেন এবং তিনি বলেন এর দ্বারা ভারতবর্ষকে আরও পশ্চাৎপদ করে তোলা হবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.